এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে আজকে থাম্বনেলে দেখে আসছো তোমরা যে আজকের ক্লাসটা হচ্ছে মডেলস কে নিয়ে, মডেলস এবং সেমি মডেল অক্সিলারি যেগুলো ভার্বগুলো রয়েছে আমাদের সেগুলো নিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি মডেলসটা কি জিনিস, এই মডেল ভার্বটা কি জিনিস, এই মডেল ভার্বসটাকে আমাদের শিখতে হবে বা কেন, যে এত জোর দিয়ে আমরা বলছি কি জন্য, যে মডেলসটা আমাদের করতে হবে, আমাদের যে 13টা 14টা যে মডেলসগুলো রয়েছে সেগুলো আমাদের শিখতে হবে কেন? হ্যাঁ, এই মডেলসটা একটা গুরুত্বপূর্ণ পার্ট ইংলিশের যে কোনো কিছু এক্সপ্রেস করার ক্ষেত্রে। এই যে মডেলস মানে কি, এটা আমাদের এক্সপ্রেশনকে প্রকাশ করে, কোনো কিছু আমাদের ভাবকে যখন আমরা প্রকাশ করতে পারি বা করার চেষ্টা করি তখন এই ভাবগুলো আমাদের সাহায্য করে সেই প্রকাশগুলোকে আরো একটা সুন্দর রূপ দেওয়ার জন্য, মানে সেটাকে প্রকাশ করার জন্য। মানে কোনো কিছু যখন প্রকাশ করতে চাইছি সেই ভাবটাকে, মনের যে ভাব সেই ভাবটাকে প্রকাশ করার জন্য এই মডেলসের প্রয়োজন হয়। কিন্তু এই মডেলস শুধুমাত্র গ্রামাটিক্যালি একটা ইম্পর্টেন্ট এমনটা কিন্তু নয়, এই মডেলসের সাহায্যে আমরা এমন কিছু সেন্টেন্স গঠন করতে পারি যা আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে এবং স্পোকেন বা কিছু বলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড অ্যাবাউট মডেল। কিন্তু এই মডেল ভার্বসের জায়গাটা প্রথমে মন দিয়ে বুঝতে হবে যে মডেল ভার্বসের কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স অনেকগুলো ব্যবহার রয়েছে। যেটা আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মডেল ভার্বস কোনগুলো রয়েছে, কোনগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আরো যেগুলো অ্যাডভান্স লেভেলে রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওটা আমি দেব। তো আজকে যে 13টা মডেল ভার্বস আমি এখানে লিখে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, ওট টু, ইউজ টু, নিড আর ডেয়ার। এই নিড এবং ডেয়ারকে সেমি মডেল অক্সিলারি বলে। কেন বলে সেটা আমি আসছি। ফার্স্ট আমাদের দেখতে হবে যে এই মডেল ভার্বসের যে প্রথম ভাগটা রয়েছে ক্যান, এই ক্যানের আমরা কোথায় ইউজ করতে পারি, ক্যান অ্যাকচুয়ালি কোন জায়গাতে। ক্যানের অর্থ হচ্ছে সামর্থ্য বোঝায়। সামর্থ্য মানে আমি কোনো একটা কাজ করতে পারি, এই যে সামর্থ্যটা বোঝাচ্ছে। তুমি যে কোনো কিছু ইংরেজিতে বলতে পারো, এই যে বলছে ইউ ক্যান স্পিক এনিথিং ইন ইংলিশ, ইউ ক্যান স্পিক এনিথিং ইন ইংলিশ, এই যে কথাটা বলার জন্য তোমার মধ্যে যে সামর্থ্য রয়েছে, এবিলিটি যে রয়েছে, সেটা প্রকাশের জন্য মডেলস ভার্ব ক্যানকে আমাদের ইউজ করতে হয়। পরবর্তী যেটা কুড, এটা হচ্ছে ক্যানের ঠিক পাস্ট ফর্ম। কিরকম, আমি এটা করতে পারতাম, ছেলেটি 4 কিলোমিটার দৌড়াতে পারতো, দ্য বয় কুড রান 4 কিমি। আচ্ছা, তুমি তখন ভালো অঙ্ক করতে পারতে, ইউ কুড ডু দ্য সাম দেন। তাহলে এই যে কথাটা, অর্থাৎ ক্যান মানে পারছি বা পারা, আচ্ছা কুড মানে আমি পারতাম অতীতে, পাস্ট, ক্যানের পাস্ট। তাহলে ক্যান এবং কুড এর অর্থ বোঝা গেল। আচ্ছা, তারপর হচ্ছে মে, মে মানে একটা সম্ভাবনা সবসময় প্রকাশ করে, যে কোনো কিছু সম্ভাবনা, যে আজ রাতে বৃষ্টি হতে পারে, প্রচন্ড গরম রয়েছে, তাহলে কি হতে পারে, ইট মে রেন টু নাইট, ইট মে রেন টু নাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। আর একটা মে ব্যবহার, যেমন সে আজ এখানে আসতে পারে, হি মে কাম হিয়ার টুডে, হি মে কাম হিয়ার টুডে। তাহলে এই ধরনের যখন সম্ভাবনা বোঝাবে যে সে এটা করতে পারে, আজ বৃষ্টি হতে পারে, এই ধরনের যখন সম্ভাবনা বোঝাবে তখন সেটা ইউজ হবে মে, মডেল ভার্ব মে। তারপর আসছি মাইট, মাইট হচ্ছে মে ঠিক পাস্ট ফর্ম। কাল বৃষ্টি হতে পারত, যদি বলি আজ বৃষ্টি হতে পারে, আজ রাতে বৃষ্টি হতে পারে, ইট মে রেন টু নাইট, তাহলে কাল রাতে বৃষ্টি হতে পারত, ইট মাইট রেন লাস্ট নাইট, তাহলে গত রাত্রিতে বৃষ্টি হতে পারত। তুমি কাল আসতে পারতে, ইউ মাইট কাম ইয়েস্টারডে। তাহলে এই যে সম্ভাবনাটা প্রকাশ করছে, কিন্তু সেটা অতীতের, বর্তমানে হলে মে এবং সেটা অতীতে হলে মাই। এই যে ভাবটাকে প্রকাশ করছে, এই ভাবটার জন্য আমাদের এখানে মডেলসটাকে ইউজ করতে হবে। তারপর হচ্ছে শ্যাল এবং উইল। আমি বলেছিলাম শ্যালের ব্যবহার হচ্ছে উইলের ব্যবহারটা বেশি হচ্ছে বর্তমান ইংলিশ গ্রামারে, তোমরা উইল করতে পারো আইয়ের সঙ্গে উইলের সাথে, কোনো অসুবিধা কিন্তু নেই। তাহলে শ্যাল এবং উইল কোথায় ব্যবহৃত হয়, শ্যাল এবং উইল ফিউচারে কোনো কিছু বোঝানোর জন্য, যদি সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, যে আমি কাজটা করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক বা আই উইল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তুমি এই ভিডিওটা দেখবে, ইউ উইল ওয়াচ দিস ভিডিও। এই ধরনের যখন ফিউচারে কোনো কিছু কাজ বোঝাবে তখন সেখানে শ্যাল বা উইল ইউজ হবে। তাহলে শ্যাল উইলের ব্যাপারটা বোঝা গেল। এবার আসছি শুড, শুডের ব্যাপারটা কেমন অর্থে ইউজ হয়। শুড যেটা ইউজ হয় সেটা উচিত অর্থে, আমার এটা করা উচিত, আই শুড ডু ইট, তোমার এই কাজটা করা উচিত নয়, ইউ শুড নট ডু ইট, তার অঙ্কগুলো এখনই করা উচিত, হি শুড ডু দ্য সামস ইমিডিয়েটলি বা নাও। তাহলে এই ধরনের যখন কোনো কিছু উচিত
মানে নৈতিকতার জায়গাটা চলে আসছে যে এটা করা উচিত এটা করা উচিত নয়, এই ধরনের সেন্টেন্স যখন বলছি তখন সেখানে আমাদের শুড ইউজ করতে হবে। যদি স্টেটমেন্ট বোঝে তাহলে শুড, আর যদি স্টেটমেন্ট না বোঝে নেগেটিভ সেন্টেন্স বোঝে তাহলে শুড নট। আমার এটা করা উচিত আই শুড ডু ইট, তোমার এটা করা উচিত না ইউ শুডেন্ট ডু ইট বা ইউ শুড নট ডু ইট, এই ধরনের সেন্টেন্সটা এটা বোঝা গেল। তারপর হচ্ছে উড, উড মানে অতীতের কোনো একটা নিয়মিত অভ্যাসগত কাজ যদি বোঝায়, যে অতীতে কোনো একটা কাজ হতো যে আমি তখন বিকেল 4টার সময় খেলতে যেতাম, আই উড গো টু প্লে অ্যাট 4 PM, মানে এই যে কাজটা অতীতে আমি একটা কাজ করতাম। হি উড গো টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যেত, এই যে অতীতের একটা অভ্যাসগত মানে ডেইলি একটা কাজ কিন্তু বোঝাচ্ছে যেটা অনেকটা সময় ধরে। ঠিক আছে, তাহলে উডটা বোঝা গেল। মাস্ট, মাস্ট হচ্ছে বাধ্যবাধকতা, কোনো কিছু আমাকে এটা করতেই হবে, মানে আমাকে এই জিনিসটা করতেই হবে, যে বাধ্যবাধকতা বলছে যে তাকে এই কাজটা করতেই হবে, তোমাকে এই এগুলো শিখতেই হবে, তোমাকে ইংলিশটা বলতেই হবে, ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ, তোমাকে ইংরেজিটা বলতেই হবে, আই মাস্ট মেক ভিডিওস ফর ইউ, আমাকে তোমার জন্য ভিডিও বানাতেই হবে। এই ধরনের সেন্স যখন প্রকাশ করছে যে বাধ্যবাধকতা, যে এই কাজটা আমাকে করতেই হবে, তখন আমাদের ইউজ করতে হচ্ছে মাস্ট। আচ্ছা, তারপরে কি আসছে ওট টু। ওট টুর ব্যবহারটা হচ্ছে এক্স্যাক্টলি সুডের মতো, কিন্তু সুডের চেয়ে একটু বেশি। সুড যেখানে উচিত ব্যবহৃত হয়, ওট টু অর্থ কিন্তু উচিত এখানে ব্যবহৃত হয়, কিন্তু সুডে উচিতের চেয়ে ওট টুর উচিতটা একটু বেশি। যেখানে বলি যে আমার এটা করা উচিত, আমার এটা করা উচিতই, মানে কি আরো একটু জোর প্রকাশ করছে, মানে উচিত এই উচিতটার উপর আরো বেশি জোর যখন প্রকাশ করছে তখন সেখানে হচ্ছে ওট টু। কিরকম হতে পারে, ইউ ওট টু লুক আফটার ইউর চাইল্ড, তোমাকে তোমার সন্তানের যত্ন নিতেই হবে, এই যে সেন্টেন্সটা বলছি। এই ধরনের যখন উচিত মানে সুডের চেয়ে একটু বেশি বোঝা গেলে তখন সেখানে ইউজ করবো আমরা ওট টু। আচ্ছা, তারপর হচ্ছে ইউজ টু। ইউজ টু কেমন, উডের মতো এটাও কিন্তু অতীতের একটা পাস্টের হ্যাবিটকে আমাদের প্রকাশ করে, অতীতের হ্যাবিটেটেড ওয়ার্ক। যেমন বলতে পারি আই ইউজ টু সিট বাই মাই ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, আমি আমার ক্লাসে বন্ধুদের পাশেই বসতাম, ইউজ টু সিট মানে অতীতে বসতাম। আচ্ছা, হি ইউজ টু সিট বাই দ্য রিভার ব্যাঙ্ক, সে নদীর তীরে বসে থাকতো, কোনো একটা সময় ধরে হতে পারে। আচ্ছা, তাহলে ইউজ টু বোঝা গেল। এবার আসছি সেমি মডেলস অক্সিলারি, মানে যেগুলো নিড এবং ডিয়ার। কেন এগুলোকে সেমি মডেলস অক্সিলারি বলে সেটা আগে মন দিয়ে বুঝতে হবে। এগুলোকে সেমি মডেল বলে এই কারণেই, কারণ এই নিড এবং ডিয়ার এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এগুলো অক্সিলারি ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। তাহলে মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন সেগুলো মেইন ভার্বের মতো কাজ করে, আবার যখন সেগুলো অক্সিলারির মতো কাজ করে তখন সেগুলো অক্সিলারির মতো হেল্পিং অ্যাজ এ কাজ করে। তার জন্য এটাকে বলা হয় সেমি মডেলস অক্সিলারি, মানে এগুলো বোথ মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুভাবে কিন্তু ইউজ হতে পারে। আচ্ছা, নিডের প্রয়োজন কি, নিড মানে হচ্ছে প্রয়োজন, নিডের যে অর্থটা সেটা হচ্ছে প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন, আই নিড ডু দিস ওয়ার্ক, আমার এই কাজটা করা প্রয়োজন, আই নিড সিট ইন দিস প্লেস, আমার এই জায়গায় বসা প্রয়োজন, মানে এই ধরনের যখন প্রয়োজনটা বলবে তখন নিড প্লাস ভি ওয়ান হবে, কারণ মডেলস এর পরে কিন্তু সবসময় ভি ওয়ান ইউজ হয়, কোনো ভি টু ভি থ্রি ভি ফোর কিছু ইউজ হবে না, জাস্ট ভি ওয়ান, মডেলস এর পরে ভি ওয়ান। আচ্ছা, তাহলে নিড হচ্ছে প্রয়োজন। আচ্ছা, যখন ডেয়ার বলছি ডেয়ার মানে সাহস করা, কেমন ধরনের সেন্টেন্স ইউজ হবে, হি ডেয়ার্স টেল দ্য স্টোরি, সে গল্পটা বলার সাহস করে, মানে কি একটা সাহস বোঝাবে তার মধ্যে, দ্য ম্যান ডেয়ার্স টু গো টু দ্য ডিপ ফরেস্ট, লোকটি গভীর জঙ্গলে যাওয়ার সাহস করে, অর্থাৎ সাহসের অর্থে এটা কিন্তু প্রকাশ হয়। এরপরে আমি একটা কথা বলি, এই যে মডেলসগুলো আমি একসঙ্গে 13টা ভাগ বোঝালাম, এগুলো হচ্ছে জাস্ট একটা কমপ্লিট আইডিয়া যে অ্যাকচুয়ালি এটা কী জিনিস, কেমনভাবে এগুলো ইউজ হয়, কোনটা কোন ধরনের জায়গা। এবারে প্রতিটা যে ভাগ রয়েছে ক্যান কুড, এই প্রতিটা ভাগের আমি এক একটা করে ভিডিও বানাবো, ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, তাদের আরও যে এক্সট্রা ভাগ ইয়েগুলো রয়েছে, ভাগগুলো মানে ব্যবহারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি বলবো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে সেগুলো পরপর পর পাবে, তারপর আমি সেগুলো একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি সবগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ এই ধরনের গ্রামাটিক্যাল এবং স্পোকেন ইংলিশের টপিক কিন্তু আমি ভবিষ্যতে আরও অন্য ধরনের বানাবো, এই ধরনের টপিকগুলো তোমাদের কিন্তু অনেকটা বেশি কাজে লাগবে, এবং তোমরা প্রতিনিয়ত এগুলোকে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমরা একটু একটু করে বলাটা অভ্যাস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের স্পোকেনের যে ভয়টা সেই ভয়টা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে আবার কোনো একটা মডেলের ইম্পর্টেন্ট ভাগ নিয়ে।